আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে পরন্ত বিকালে উপস্থিত হয়েছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বইটির দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ে। একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, সেটি হচ্ছে ঐতিহাসিক ছয় দফা। আমরা জানি যে পাকিস্তান আমলে যখন বাংলাদেশ সৃষ্টি হয়নি, ইতিহাস, বাংলার ইতিহাস অর্থাৎ পাকিস্তান আমলের ইতিহাস থেকে আমরা আলোচনা করব। তবে সাবজেক্টের নাম হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, বাংলার ইতিহাস, পাকিস্তান আমল। এই এখান থেকে আমরা আলোচনা করার প্রয়াস পাব। প্রিয় শিক্ষার্থীরা, সর্বপ্রথমেই তোমাদের কাছে আমি বলি, সেটি হলো এই যে স্বাস্থ্যবিধি এবং সরকার দেওয়া নীতিমালা যা প্রণয়ন করা হয়েছে, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবে এবং সুস্থ থাকার চেষ্টা করবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। যাই হোক, তাহলে আমরা আলোচনা করব বিষয়টা কি, যে ঐতিহাসিক ছয় দফা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আমাদের বলার আর প্রয়োজন নেই, বাংলাদেশ মানেই হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা বাংলার মানুষ, বাংলাদেশি, বাংলার মানুষ আমরা জানি যে শেখ মুজিবের জন্মসাল হয়তো আমাদের খেয়াল নাই, তবে বাংলাদেশের স্থপতি যে তিনি তাতে কোনো সন্দেহ নেই। যেখানে যাও, যে মিছিল, মিটিং যেখানে থাক, শেখ মুজিব সম্পর্কে আমরা জেনে গেছি, বুঝে গেছি এ বাংলাদেশের রূপকার এবং স্থপতি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। তো যাই হোক, প্রিয় ছাত্রছাত্রী, আর কোনো কথা নয়, তাহলে আমরা আলোচনা করব। বলতেছিলাম কি, ঐতিহাসিক ছয় দফা। তো তার আগে বিষয়টা হলো এই যে ভারত এবং পাকিস্তান কিন্তু একসঙ্গেই ছিল, যেটাকে পাক ভারত বলা হয়। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, পাক ভারত বলা হয়। তো ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র স্বাধীন হয়েছিল, ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র হিসাবে, স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রকাশিত হয়। তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান একটি হিসেবপত্রের ব্যাপার ছিল, এবং ১৯৩৫ সালে ভারত শাসন আইন প্রতিষ্ঠিত হয়, এবং ১৯৪০ সালের ২৩শে ফেব্রুয়ারি পাঞ্জাবের লাহোরে বিরোধী দলীয় একটি সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আসলে এই নামটা যখন আসবে একটু আমরা অহংকারের সাথে এই নামটা বলবো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেখানে বাংলার মানুষের মুক্তির জন্য, পূর্ব পাকিস্তানের মুক্তির জন্য তিনি সেখানে যে বাংলার মানুষের যে অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক বৈষম্য এবং অন্ন বস্ত্রের ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রে, শিল্পর ক্ষেত্রে যে বৈষম্য ছিল, এই বৈষম্য থেকে রক্ষা পাওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪০ সালে লাহোরে তিনি একটি প্রস্তাব দিয়েছিলেন, লাহোরে একটি ছয় দফার একটি প্রস্তাব উপস্থাপন করেছিলেন, যেটা হলো এই দফাকে বলা হয় ঐতিহাসিক ছয় দফা হিসাবে পরিচিত। সেই ছয় দফা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তাহলে ভারত পাকিস্তান বিভাজন হয়েছিল কত সালে, ১৯৪৭ সাল, এইটা আমাদের মনে রাখতেই হবে। এবং ভারত শাসন আইন প্রতিষ্ঠিত হয় কত সালে, ১৯৩৫ সালে ভারত শাসন আইন হয়। এরপরে আমরা দেখেছি যে ১৯৬৬ সালে যেটা আমরা বলছি ছয় দফা, এটা হলো ১৯৬৬ সালে হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি ছয় দফা তিনি উপস্থাপনের মাধ্যম দিয়েই বাংলাদেশের সমস্ত অধিকার তিনি নিয়ে এসেছেন। প্রকাশ থাকে যে ১৯৬৫ সালে ভারত যুদ্ধ হয়েছিল, জনগণ নিরাপত্তাহীনতা অনুভব করেছিল, ফলে এই নিরাপত্তাহীন অনুভূতির পরে বঙ্গবন্ধুর সেই ১৯৬৬ সালের সেই ছয় দফা আন্দোলনকে, ছয় দফা দাবিকে পূর্ব পাকিস্তানের আপামর জনসাধারণ, বৃদ্ধ এবং আবাল বনিতা, যুবক, লেখক, সাহিত্যিক এবং সমস্ত সাংবাদিকরা, মানে
পূর্ব পাকিস্তানের পূর্ব বাংলার যারা ছিলেন সকলেই সুস্বাগতম জানিয়েছিলেন এই আন্দোলনকে। কারণ 1965 সালের যে যুদ্ধ হয়েছিল ভারতের সঙ্গে 1965 সালে যুদ্ধ হয়, এটাকে ভারত যুদ্ধ বলা হয়। এই ভারত যুদ্ধের সময় যখন পূর্ব পাকিস্তানের উপরে 1948 সালের কাশ্মীরকে, একটা কথা এখানে ভুলে যাচ্ছিলাম, আমি পরে বলতে চাইছি, 1948 সালে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তান সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে তৎকালীন সময় আমরা দেখছি যে তখন সেই সীমানা নিয়ে ট্রাঙ্ক নিয়ে এসেছিল ভারত সরকার ট্রাঙ্ক পাঠিয়ে দিয়েছে কাশ্মীরকে কেন্দ্র করে। কথাটা মনে রাখবো, কাশ্মীরকে কিন্তু ভূস্বর্গ বলা হয়। কি বলা হয়? ভূস্বর্গ বলা হয়। কেন বলা হয় সেটা তোমাদের প্রাতিষ্ঠানিক ক্লাসে বলেছি। সেখানে সব কিছুই আমরা দেখেছি, মানসম্মত ফসল ওরকম ভালো, এবং কাশ্মীরের শাল চাদর জন্য বিখ্যাত, এবং কাশ্মীরের কাপড়ের জন্য বিখ্যাত, সেখানে ফসলের জন্য বিখ্যাত, সেখানকার ফসল হলো সুস্বাদু, এবং সেজন্য তাকে ভূস্বর্গ বলা হচ্ছে। আরও অনেক কথা আছে, আমাদের ওটা টপিক না। আমরা শুধু জেনে রাখব যে 1948 সালের ভারত পাকিস্তানের একটি সংঘর্ষ হয়েছিল কাশ্মীরকে কেন্দ্র করে নিয়ে সীমানা, সেই সময় ভারত সরকার ট্যাঙ্ক পাঠিয়ে দিয়ে বাংলার সেই সীমান্ত রক্ষিত, এটা কেন্দ্র করে নিয়ে পূর্ব পাকিস্তানের উপর যখন হামলা চালাচ্ছিল, পূর্ব পাকিস্তানের জনগণ সবাই মিলে এটাকে প্রতিহত করেছে, ট্যাঙ্ক ধ্বংস করেছিল। কিন্তু এই ট্যাঙ্ক ধ্বংস করে দিয়ে যুদ্ধ যখন বন্ধ করে হয়ে গেছে, বন্ধের পরে আমরা দেখছি সেই সময় সেই দায়ভার পাকিস্তান, পশ্চিম পাকিস্তান কিন্তু সেই পূর্ব পাকিস্তানকে সাহায্য করেনি, সেই সময় সাহায্য করেনি। এবং সেখানে আমরা দেখলাম যে পূর্ব পাকিস্তানের উল্টা জনগণের সাহায্যের ব্যাপারে তারা উদাসীন ছিল। পশ্চিম পাকিস্তান জনগণের সাহায্যের ব্যাপারে ছিল উদাসীন, জনগণের সাহায্যের ব্যাপারে উদাসীন ছিল। কারণ পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান একই ছিল, কিন্তু পূর্ব পাকিস্তানকে তারা একটু অন্য চোখেই দেখছিল, ভারত পাকিস্তান, এবং এটা ছিল জনগণের উদাসীন ছিল, এবং রক্ষা করার মতো কিছুই ছিল না, কেউই ছিল না। পূর্ব পাকিস্তানকে যে রক্ষা করবে এই রক্ষাকর্তা তারা ছিল না, তারা দায়বদ্ধতা তাদের যে আছে এটা তারা ভুলে যায়। দুই নম্বরে আমরা দেখছি রক্ষা করার কেউ ছিল না। তিন নম্বরে পাকিস্তানের এক অংশের সাথে অন্য অংশের মিল ছিল না, এক অংশের উপরে আর এক অংশের কোনো খবরদারি ছিল না, অর্থাৎ এক অংশের সাথে অন্য অংশের যোগাযোগ ছিল না, যোগাযোগ ছিল না। প্রিয় ছাত্র, সবগুলো লেখা যাবে না, ইতিহাস তো শোনার ব্যাপার, বোঝার ব্যাপার, তাই লেখার ব্যাপার নাই, কিছু জায়গায় আমি লিখব, সালগুলো উল্লেখ করব। তো পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তানের সঙ্গে পশ্চিম পাকিস্তানের কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা ওইভাবে ছিল না, এবং করেসপন্ডেন্ট যেটা, এবং অ্যাডভাইস এবং আদান প্রদান, এগুলো সব প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। পূর্ব পাকিস্তান ছিল অরক্ষিত, এবং সীমানার ক্ষেত্রে ছিল অরক্ষিত, এবং অর্থনৈতিক ব্যবস্থায় সম্পূর্ণ ছিল অর্থ সংকটে বিপর্যস্ত হয়ে পড়ে, খাদ্য সংকট দেখা দেয়, যুদ্ধের ক্ষতিপূরণ হিসাবে পূর্ব পাকিস্তানের উপরেই বর্তায়, পশ্চিম পাকিস্তানের দায়ভার নেয়নি, যুদ্ধের ক্ষতিপূরণ হিসাবে পূর্ব পাকিস্তানের উপরে চাপিয়ে দিয়েছিল। এটা কিন্তু 1948 সালের কথা বলছি। এরপরে আমরা দেখছি যে সময় সংস্কৃতি ধ্বংস হয় করার জন্য নানান ষড়যন্ত্র শুরু হয়ে শাসক এবং শাসিত শ্রেণীর ভিতরে যে একটি
যোগাযোগ সেটা কিন্তু ছিল না, যার কারণে সামাজিক এবং সংস্কৃতিকে ধ্বংস করার জন্য তারা তৎপর হয়েছিল। নানা তৎপর তারা পুরো পাকিস্তানের সংস্কৃতিকে ধ্বংস করবে, এটাই ছিল তাদের টেন্ডেন্সি। বুদ্ধিজীবী ও ছাত্র সমাজ এবং তৎকালীন সময়ে যারা প্রতিবাদ করেছিল, তখন আমরা দেখছি যে পুরো পাকিস্তানের বুদ্ধিজীবী যারা ছিলেন এবং ছাত্রগণ তীব্রভাবে প্রতিবাদ জানিয়েছিল। এটা কত সালের কথা বলছি? 1948 সালের কথা বলছি। তাহলে এইটা কিন্তু শুরু হয়েছিল ভারত পাকিস্তান নয়, এটা কিন্তু ওই ভারতের, ভারত এবং পাকিস্তান সেটা হলো পূর্ব পাকিস্তানের সঙ্গে। 1948 বললাম, 48 সাল, 1948 সালে ভারত পাকিস্তানের যে পূর্ব পাকিস্তানের সঙ্গে যে ভারতের দ্বন্দ্ব লেগেছিল, এটা হলো কাশ্মীরকে কেন্দ্র করে। কিসের জন্য লেগেছে? কাশ্মীরকে কেন্দ্র করে, কথাটা আমাদের মনে রাখতে হবে। কাশ্মীর, তাহলে কাশ্মীর, কাশ্মীর লিখে দিলাম। কাশ্মীরকে কেন্দ্র করে 1948 সালে ভারত এবং পূর্ব পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বাধে। ক্লিয়ার? আওয়ার স্টুডেন্ট, আমি খুব আশা করছি তোমরা বুঝতে পারছো। তোমাদের কোনো কথা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং রোল লিখবে। ধন্যবাদ। কে লিখছে? আজিজুল হক শাওন, তোমাকে ধন্যবাদ আজিজুল হক শাওন। আচ্ছা, থ্যাংক ইউ, দেখতে থাকো এবং বুঝতে থাকো। এরপরে আমরা আসি, এখন আসবো সরাসরি ছয় দফার উদ্দেশ্য কী ছিল সে ব্যাপারে আমরা আলোচনা করব। কেন শেখ মুজিবুর রহমান সেই লাহোরে 1940 সালে তিনি পাঞ্জাবে লাহোরে গিয়ে বিরোধী দলের বক্তব্যের মধ্যে ছয় দফা তুলে ধরেছিলেন, সে বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে ছয় দফার বৈশিষ্ট্যসমূহ বিস্তারিত নয়, সংক্ষিপ্তভাবে আমি টু দি পয়েন্টগুলোর ভিতরে আলোচনা করব, যা তোমরা বিষয়গুলো পড়বে এবং বইটা সামনে রেখে আলোচনা শুনতে থাকলে একটু সুবিধা হয়। এই জন্য বই রাখতে, বইয়ের কোনো বিকল্প নেই। লেখাপড়ার উপকরণ যেটা, যেমন খাতা লেখাপড়ার উপকরণ, কলম লেখাপড়ার উপকরণ, তারপরে তোমার বই উপকরণ, শিক্ষক উপকরণ, প্রতিষ্ঠান উপকরণ, বেঞ্চ চেয়ার, এগুলো সবই কিন্তু লেখাপড়ার উপকরণ। তোমার টেবিলে বসা এটা উপকরণ, পরিষ্কার পরিচ্ছন্ন লেখাপড়ার উপকরণ, এগুলো কাছে রাখতে হয় এবং বুঝতে হয় এবং এগুলোকেও কিন্তু সম্মান জানাতে হয়। এগুলোর প্রতি সম্মান বলতে কি, এগুলোকে যত্ন করতে হয়। কলমটা যত্নের সাথে রাখবে, যেখানে সেখানে বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকবে এটা তো হবে না, সুন্দর করে রাখতে হয়। এগুলো কিন্তু সবই লেখাপড়ার একটা পার্ট। তাহলে আমরা এখন আলোচনা করব কি, ছয় দফার বৈশিষ্ট্যময়, অর্থাৎ ঐতিহাসিক ছয় দফার বৈশিষ্ট্য। ঐতিহাসিক ছয় দফার বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য ঐতিহাসিক ছয় দফার বৈশিষ্ট্যসমূহ আমরা এখন আলোচনা করব। ছয় দফার বৈশিষ্ট্য অবশ্যই শুধু বাঙালি, এই ছয় দফা কিন্তু শুধু বাঙালি, গোটা বিশ্ব জানে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন করেছেন। এই স্বাধীন কিন্তু একদিনের ফসল নয়, এই স্বাধীনের উৎপত্তি হয়েছে, আমি আলোচনা করেছি এর আগে, বঙ্গভঙ্গ থেকে শুরু করতে হবে বাংলার স্বাধীনতার ইতিহাস। অল্প অল্প করে উদ্বুদ্ধ হয়েছে, সৃষ্টি হয়েছে, স্বাধীনতার শক্তি অর্জন করেছে বাঙালি। তো সেই ছয় দফা সম্পর্কে আমরা আলোচনা করছি। তাহলে এখন আলোচনা শুরু হোক যে ছয় দফার বৈশিষ্ট্য কী কী ছিল। ছয় দফার এক নম্বর বৈশিষ্ট্য যদি বলা হয়, তাহলে সংবিধানে একটি ফেডারেল এবং সংসদীয় সরকারের অস্তিত্ব নিশ্চিত করা হয়েছিল, ফেডারেল সরকার। সংবিধানের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ফেডারেল সরকার ছিল, সেই ফেডারেল সরকার কী করবে লাহোর প্রস্তাবের পরে আমরা দেখছি। সংবিধানের ফেডারেল সরকার সংসদীয় সরকারের অস্তিত্ব এটা নিশ্চিত করতে হবে। দুই নম্বরে হলো আইন প্রণয়নের ক্ষেত্রে আইন প্রণয়নের পরিষদ, সেই পরিষদের প্রশাসনের চেয়ে উচ্চতর বলে বিবেচিত হবে। কাদের? যারা আইন প্রণয়ন করবে, আইন প্রণয়ন যারা করবে। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আইন প্রণয়ন পরিষদ, আইন প্রণয়ন
পরিষদ 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 আইন প্রণয়ন পরিষদ বা পরিষদ আইন প্রণয়নের প্রণয়ন আইন আইন প্রণয়ন করবে বা পর্ষদ বললে ভালো হয় মনে হয় পরিষদ না বলে পর্ষদ বলো পর্ষদ আইন প্রণয়ন পর্ষদ যারা থাকবে তাদের ক্ষমতা থাকবে সবার ঊর্ধ্বে থাকবে কিসের ঊর্ধ্বে থাকবে যে আইন প্রণয়নের প্রণয়ন পরিষদ প্রশাসনের চেয়ে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবে এটা দুই তিন নম্বরে আসি তিন নম্বরে আমরা বলতে পারবো সেটা হলো এই যে সংসদের সদস্যদের নির্বাচিত হবে ভোটের মাধ্যমে তাহলে সংসদ সদস্য নির্বাচিত হবে কিসের মাধ্যমে ভোটের মাধ্যমে ভোটের মাধ্যমে মাধ্যমে প্রিয় ছাত্রছাত্রী আমি কিন্তু আগেই বলেছি ইতিহাস লেখার বিষয় নয় এটা জানার বিষয় বোঝার বিষয় তাহলে প্রতিনিধি নির্বাচিত হবে কিসের মাধ্যমে এটা ইলেকশনের মাধ্যমে একটা মনে রাখতে হবে একটা হলো ইলেকশান আর একটা হলো সিলেকশান ইলেকশানটা কি ইলেকশান হচ্ছে আপামর জনসাধারণের মধ্যে যারা বুঝবে বয়স যাদের 18 বছর হয়েছে তারা কী করবে সবাই মিলে প্রতিনিধি নির্বাচনের জন্য কী করবে ভোট অধিকার নিশ্চিত করে তাদেরকে ভোট দিবে তার এবং তারা নির্বাচিত হবে আর সিলেকশান সিলেকশান কি এটা সরকার থেকে নির্ধারিত হয় যেমন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সবাই ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে তারপরে কাকে কোন মন্ত্রণালয় দিবেন কাকে স্বরাষ্ট্র কাকে শিক্ষামন্ত্রী তাকে পররাষ্ট্রমন্ত্রী এগুলো সব সিলেকশানের ব্যাপারে তাহলে ইলেকশানে নির্বাচিত হয়ে পরে হবে কি সিলেকশান মনে থাকবে তাহলে একটি ইলেকশান আর একটি হলো সিলেকশান তাহলে নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত হবে কিসের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে এটা মনে রাখতে হবে নাম্বার চার ফেডারেল সরকার এই ফেডারেল শব্দটা বুঝতে তোমাদের অনেক কষ্ট হয় ফেডারেল শব্দের অর্থ আসলে এটা আমাদের বোঝা দরকার তোমরা যারা শিক্ষা অর্জন করে শিক্ষিত হচ্ছ এটা কিন্তু বুঝতে হবে কখনো কখনো শব্দের শাব্দিক অর্থ প্রকাশ পায় কখনো কখনো শব্দের রূপক অর্থ প্রকাশ পায় কখনো কখনো শব্দের ভিন্নতা প্রকাশ পায় যেরকম তুমি যদি কাউকে বলো তোমাকে 14 বার ডাকলাম তুমি শোনো নাই কয়বার ডাকছি তাহলে গুনে গুনে বলছি ওঠো 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 এইভাবে না এটাকে গুরুত্ব বোঝানো হয়েছে এটাকে কী বলা হয় এটা গুরুত্ব বোঝানোর জন্য কেমন 14 বার ডাকছি ওঠো না এরকম বলি তাহলে তেমনিভাবে এই ফেডারেল সরকার ফেডারেল শব্দের অর্থ যদিও শাব্দিকভাবে কেন্দ্রীয় সরকার বোঝানো হয়েছে কিন্তু ইতিহাসে বা রাষ্ট্রবিজ্ঞানের যে কোনো বইতে দেখবা এটা হচ্ছে প্রাদেশিক সরকার থাকবে যেমন ভারতে প্রায় 28টা প্রদেশ রয়েছে এবং আরও অঙ্গরাজ্য রয়েছে এগুলো সব ভিন্ন ভিন্ন থাকবে সেখান পোস্টকার প্রতিনিধি সবাই একত্রিত হয়ে মিলে একটি সংগঠন করবে একটি গঠন করবে সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয় এই জাতীয় কেন্দ্রকে গঠন করাকে বলা হচ্ছে কি ফেডারেল সরকার ফেডারেল সরকার পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান সরকারের দায়িত্ব এবং কর্তব্য নির্ধারণ করবে তাহলে সেই ফেডারেল সরকার কী করবে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের দায়িত্ব কী হবে এইটা নির্ধারণ করবে তাহলে ফেডারেল সরকার ফেডারেল সরকারের দায়িত্ব তাহলে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের কার্যদেশে ফেডারেল সরকারের সিদ্ধান্ত দিতে হবে এরপর আসে পাঁচ নম্বরে হলো মুদ্রা থাকবে অভিন্ন ভারত এবং পাকিস্তান তথা অন্যান্য রাষ্ট্রের সঙ্গে কী থাকবে মুদ্রা থাকবে অভিন্ন মুদ্রা একই রকমের মুদ্রা চালু থাকবে একই মর্ধন মুদ্রা চালু থাকবে মুদ্রা আর থাকবে একই রকম একই রকম মুদ্রা চালু থাকবে একই রকমের মুদ্রা চালু থাকবে তার মানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে মুদ্রা লেনদেনের ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে একই রকমের মুদ্রা চালু থাকবে অভিন্ন হবে না মুদ্রার মান থাকবে একই রকম এরপরে আমরা দেখি প্রাদেশিক সরকারের ক্ষমতা কী থাকবে
আমি সংক্ষিপ্তভাবে তোমাদেরকে বলছি প্রাদেশিক 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 সরকারের সরকারের ক্ষমতা প্রাদেশিক সরকারের ক্ষমতা প্রাদেশিক সরকারের ক্ষমতার ক্ষেত্রে আমরা বই থেকে জেনেছি বা এ থেকে আমরা জানতে পেরেছি যে দুই ভাগে দেখছি, একটা হলো রাজস্ব আদায় করা, একটা কর আদায় করা। রাজস্ব আদায় করবে আর কি করবে, কর আদায় করবে, রাজস্ব আদায়, রাজস্ব আদায়, রাজস্ব আদায়, আর একটা কি বললাম, কর আদায়, কর আদায়। একটি সিস্টেমের মাধ্যমে রাজস্ব আদায় করবে এবং কর আদায় করবে, এটা হলো প্রাদেশিক সরকারের ক্ষমতা, এটাকে নিশ্চিত করতে হবে। এরপরে প্রাদেশিক সরকার তার তার মিলিশিয়া, তার নিজস্ব মিলিশিয়া বা আধা সরকারি বাহিনী গঠন করার অধিকার দেওয়া হবে। আরেকটা হচ্ছে মিলিশিয়া, মিলিশিয়া যেটা হচ্ছে আধা সরকারির বাহিনী গঠন করার ক্ষমতা তাদের থাকবে। প্রাদেশিক সরকারের হাতে কি থাকবে, প্রাদেশিক প্রাদেশিক সরকারের 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 ক্ষমতা, এটাও থাকবে ক্ষমতা মিলিশিয়া, মিলিশিয়া বা আধা সরকারি বাহিনী গঠন করার ক্ষমতা কিন্তু তাদের উপরে থাকবে। পরবর্তীতে আরেকটি বিষয়, সেটা হলো স্বাধীনভাবে, এরপরে হলো সাত নম্বরে আমরা জানতে পারি, সাত নম্বর হচ্ছে সেটি হলো প্রাদেশিক সরকার, আচ্ছা সাত নম্বরে স্বাধীনভাবে বাণিজ্য করতে পারবে এবং চুক্তি করার ক্ষমতা থাকবে, এবং প্রদেশ যারা থাকবে স্বাধীনভাবে বাণিজ্য করতে পারবে, বাণিজ্য বাণিজ্য ও চুক্তি চুক্তি পত্র, বাণিজ্য এবং চুক্তিপত্র স্বাধীন স্বাধীন থাকবে, স্বাধীন থাকবে, এখানে কোনো চাপ প্রয়োগ করতে পারবে না, এটা থাকবে একেবারেই নিরপেক্ষে এবং স্বাধীন। এরপরে হলো অর্থ এবং অর্থনৈতিক বিষয়গুলো কোনো স্বৈরাচারীর কারবারের পরিণত হতে পারবে না, অর্থনীতির ক্ষেত্রে এটাও থাকবে স্বাধীন, অর্থনৈতিক ক্ষেত্রে কোনো প্রকার অর্থ অর্থনৈতিক ক্ষেত্রে স্বাধীন থাকবে এবং অর্থ প্রসার করতে পারবে না, অর্থ নৈতিক ক্ষেত্রে নৈতিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে তাদের স্বাধীনতা থাকবে এবং অর্থ প্রচার করতে পারবে না, অর্থ অর্থ প্রচার প্রচার করতে পারবে না করতে পারবে না। এই ছিল মোটামুটি ছয় দফার দাবি বা ছয় দফা আন্দোলন। এবার আসছি ছয় দফা আন্দোলন এবং ছয় দফা দাবির ক্ষেত্রে আমরা যেগুলো বুঝতে পারলাম, মোটামুটি ছিল আমাদের মনে রাখতে হবে যে যে ভারত শাসন আইন কত সালে হয় সে কথা মনে রাখবে। এরপরে 48 সালে কাশ্মীরকে কেন্দ্র করে পূর্ব পাকিস্তানের সঙ্গে ভারতের যে ট্রাঙ্ক নেতারা ঢুকে পড়েছিল, তারা প্রতিবাদ করে বাংলার জনগণ, পশ্চিম পাকিস্তান কিন্তু এ ব্যাপারে তারা হেল্প করে নাই। এরপরে আমরা দেখছি যে এই আন্দোলনের মাধ্যমে শেখ মুজিবুর রহমানের যে আন্দোলন, এই আন্দোলনকে মুনায়েম খান এবং আইয়ুব খান দুইজন ব্যক্তি দেশদ্রোহী আন্দোলনে পরিণতর কথা প্রচার করেছিলেন, কিন্তু শেখ মুজিবুর রহমান যে আন্দোলন করেছিলেন সে সময় ছয় দফা দেশের আপামর জনগণ সবাই মেনে নিয়েছে এবং সে সময় 144 ধারা জারি করে, ছাত্ররা সে সময় সমস্ত আন্দোলনকে সব ভঙ্গুর করে দিয়ে তারা সেই 144 ধারাকে ভঙ্গ করে ঢুকে পড়েছিল, যদি সে সময় প্রায় 11 জনের মধ্যকে গুলি করে হত্যা করা হয়েছে। ছাত্ররা এগুলো সে সময় বাংলা স্বাধীন করার জন্য, বাংলাদেশ স্বাধীন নয়, সেই পুরো পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে তারা স্বাধীন হওয়ার জন্য তারা এগুলো করেছিলেন। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। প্রিয় ছাত্রছাত্রী, বইতে সংক্ষিপ্ত দেওয়া আছে তোমাদের, কম কম করে কি বলা না, জল পল করে খাও, বেশি বেশি করে মানে কি যেন একটা এরকম কথা আছে, জল পল করে ঘষো, বেশি করে মাজো,
এটি হলো কথা যে তোমরা বিষয়গুলো বুঝে নিবে এবং এরপরে যেগুলো বোঝা যায় নাই বোঝো নাই আমাকে পার্সোনাল কন্ট্যাক্ট আমার সঙ্গে করলে আরও বিস্তারিতভাবে জানা যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে পরন্ত বিকালে গরমের মধ্যে তোমাদের সাথে এখানে আমার আজকের দিনের শেষ দেখা। আসসালামু আলাইকুম।